শুভ দুপুর সবাইকে। দেখেন হচ্ছে যে আজকে আপনাদের দাদা রান্না করেছিল চিকেন, তো সবাই ভিডিওটি দেখেন মনে হয় ভালো লাগবে। প্রথমে পেঁয়াজ রসুন মশলাগুলো একটু কড়াইয়ে দিয়ে দিল, দিয়ে একটু কষানো শুরু করলো সব মশলা দিয়ে। এই যে মশলাগুলো কষাচ্ছে, এরপরে হচ্ছে যে সে চিকেন দিবে। আগে মশলাগুলো কষে নিচ্ছে, এভাবে সে মাঝে মাঝে রান্না করে যখন আমার ভালো লাগে না রান্না করতে। তো এই যে চিকেনগুলো দিয়ে দিল মশলায়, দিয়ে এখন চিকেন সহ মশলাটা একটু কষাবে। যে দেখেন কষানো অনেকটাই হয়ে গিয়েছে, সে খুব ভালোই রান্না করতে পারে, যখন মন ভালো থাকে সে রান্না করে। কষাচ্ছে সে খুব আসব, বেশ অনেকক্ষণ ধরে কষাবে, কষিয়ে তারপরে হচ্ছে ধীরে ধীরে জল দেবে। দেখুন কষাচ্ছে, এবার সে কষানো হয়ে গেছে, এখন জল দিচ্ছে। পরিমাণ মতো জল দিয়ে এখন ঢেকে দেওয়া হবে। জল দেওয়ার পর এখন মেরে দিচ্ছে মাংসটি। এইবার সে হচ্ছে রেখে দেবে, অল্প আছে। ঢেকে দিল মাংসটা, সে রান্না করতে ভীষণ ভালোবাসে কিন্তু সময়ের অভাবে পারে না, তাই ছুটিতে নিলে মাঝে মাঝে একটু রান্না করে দিয়ে আমাকে সাহায্য করে। দেখেন রান্নাটা অনেকাংশে হয়ে গেছে, বাদা বাদা দেবে। ঘেমে যাচ্ছিল তাই গলায় গামছা নিয়েছে, গরম ছিল। এখানে রান্নাটা অনেকাংশে হয়ে গিয়েছে, কালারটা দেখেন কি দারুণ এসেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।